নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হাইপার পিগমেন্টেশন, মুখের কালো দাগ থেকে কিভাবে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের স্কিনে যে মেলানিন সেল থাকে সেখান থেকে যদি মেলানিন বেশি বের হয় তখন সেই স্থান কালো হয়ে যায়। অনেকক্ষণ রোদে থাকলেও এই সমস্যা হতে পারে। এটি শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু সেদিকে আমরা বিশেষ নজর দিই না। আমাদের সবার প্রথমেই নজর পড়ে মুখের দিকে, সেক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিন খুব ভালো কাজ করে। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। আপনারা যখন রোদে বেরোবেন তখন অবশ্যই সানস্ক্রিন এবং ছাতা ব্যবহার করবেন। আপনার স্কিনে যেটা স্যুট করে সেই সানস্ক্রিনই ব্যবহার করবেন। আর যদি দেখেন ফেসে ব্রাউন বা ব্ল্যাক ডট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার বলা মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন, আপনারা ভালো ফল পাবেন। এই হাইপার পিগমেন্টেশনের মূল কারণ হলো সান এক্সপোজার, বা আপনার যদি ইন্টারনাল কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও এরকম দাগ হয়ে যায়। এবার চলে আসব সরাসরি মেডিসিনে। আমাদের প্রথম মেডিসিনটি হলো ক্যালেন্ডুলা মাদার টিনচার। এটি 20 ফোঁটা তুলোয় করে নিয়ে আপনার যেখানে দাগ আছে বা সারা মুখেও লাগিয়ে রাতে শুয়ে পড়তে পারেন এবং সকালে জল দিয়ে মুখ ধুয়ে নেবেন। এটি খাওয়ার জন্য নয়, শুধুমাত্র মুখে বা যে কোনো জায়গায় দাগ আছে সেখানে লাগাতে হবে। দেখবেন আস্তে আস্তে দাগ অনেকটা মিলিয়ে যাবে। এবার আসবো খাওয়ার মেডিসিনে, সেটি হলো ক্যাডিয়াম সাল্ট 30। এটি 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন খেতে হবে। দেখবেন আস্তে আস্তে সমস্যাটি থেকে অনেকটা আপনারা মুক্তি পেয়েছেন। এবার আসবো মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের এই সমস্যাটি খুব বেশি দেখা যায়, সেক্ষেত্রে সিপিয়া খুবই একটি ভালো মেডিসিন। এটি 2 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে, তার সাথে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। দেখবেন সমস্যাটি থেকে আপনারা অনেকটা মুক্তি পেয়েছেন। আমাদের পরের মেডিসিনটি হলো সালফার 200। এটিও খুবই একটি ভালো মেডিসিন। এটি সেসব পেশেন্টদের খুব ভালো কাজ করে যারা খুবই অপরিষ্কার থাকে এবং শীত কাতুরে হয়, স্নান করতে চায় না, তাদের ক্ষেত্রে সালফার 200 2 ফোঁটা করে দিনে 1 বার 10 দিন খেতে হবে, তারপর বন্ধ করে দিতে হবে। সালফার যেহেতু একটি অ্যান্টিসোডিক মেডিসিন, সেক্ষেত্রে এটি বেশি ব্যবহার করা উচিত নয় এবং ওষুধটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন। আমাদের পরের মেডিসিনটি হলো থুজা 30। এটি 2 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে, বিশেষ করে যাদের চোখের তলায় অনেক দাগ আছে এবং স্কিন খুব ড্রাই, সেক্ষেত্রে থুজা খুবই একটি ভালো মেডিসিন। এটি খুব ভালো কাজ করে। আমাদের পরের মেডিসিনটি হলো আর্জেন্টিকাম নাইট্রিকাম 30। যাদের চোখের নিচে নীল রঙের দাগ আছে তারা এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 বার বেশ কিছুদিন নিতে পারেন। আমাদের পরের মেডিসিনটি হলো পপিভা 30। যাদের মুখে স্পটগুলো বাদামি রঙের তারা এই মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 3 বার নেবেন, দেখবেন অনেকটা উপকার পাবেন। এবার চলে আসবো তাদের ক্ষেত্রে যাদের পেটের সমস্যা থেকে এই দাগগুলো হচ্ছে, তাদের প্লাম্বাম মেটালিকাম 30 খুবই ভালো কাজ করে। সেক্ষেত্রে এই মেডিসিনটি দিনে 3 বার 2 ফোঁটা করে ব্যবহার করতে হবে। যাদের লিভারের সমস্যা রয়েছে এবং কোষ্ঠকাঠিন্য আছে সেক্ষেত্রে যদি দাগ হয়ে থাকে তখনও এই ওষুধটি খুব ভালো কাজ করে। আমার বলা ওষুধগুলোর মধ্যে সবকটি আপনাদের ব্যবহার করার প্রয়োজন নেই, যেই সিমটমের সাথে আপনাদের মিলে যাবে ঠিক সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। এবং ক্যালেন্ডুলা মাদার টিনচার অবশ্যই লাগাবেন, রোদে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করুন এবং ছাতা ব্যবহার করুন এবং মুখ সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে অ্যালোভেরা জেলও আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সাথে মেডিসিনগুলো ইউজ করুন, দেখবেন আপনারা অনেক ভালো ফল পাবেন। আশা করি আমার এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।